শীত বস্ত্র প্রদানের অনুষ্ঠানে শতাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করল জেলা সভাপতি পার্থ সারথীর হাত ধরে। নদিয়া রানাঘাট দক্ষিণ পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি সোমবার রানাঘাট দক্ষিণ পাড়া এলাকায় প্রান্তিক দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান উপলক্ষে এসে পৌঁছান। দলীয় সূত্রে জানা যায়, সরকারি বিধি নিষেধ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার বেশ কয়েকদিন আগেই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সবাইকে বারণ করা সম্ভব হয়নি, তাই কিছু মানুষ দূর থেকে এসে পৌঁছেছিলেন সোমবার, আর তাদের হাতে শীত বস্ত্র তুলে দেন বিধায়ক তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক বিজেপি সভাপতি পার্থ সারথী চ্যাটার্জি। বিজেপির জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক তৃণমূল কর্মী যোগদান করে বলেই দাবি বিজেপির। এই বিষয়ে বিজেপি বিধায়ক বলেন, বিগত 9 মাস ধরে তৃণমূলের নেতা চালাচ্ছে পৌরসভা, এই কারণে মানুষ তিতি বিরক্ত হয়ে বর্ষবরণ হওয়ার সাথে বরণ করে নিচ্ছে বিজেপিকে। আগামীতে গোটা জেলা জুড়ে বিজেপির তলে হাজির হবেন বহু তৃণমূল কর্মী। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সবকিছুই বাধাপ্রাপ্ত হচ্ছে। সোমবার 11 এবং 14 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডের তৃণমূলের বুথ স্তরের কর্মী সমর্থকেরা যোগদান করায় আগামী পৌরসভা নির্বাচনে এর ফল পাওয়া যাবে বলে দাবি বিজেপি জেলা নেতৃত্বের। অবশ্যই পৌরবর্তীর আগে তো হয়ে গেছে, পয়লা জানুয়ারিতে বর্ষের মানে বর্ষবরণ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস ভাঙতে শুরু করেছে এবং আরও ভাঙবে। আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের দুর্ভাগ্য যে এরকম আবার মানে আমাদের লকডাউন চলে আসছে, মানে আধা লকডাউনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। খুব স্বাভাবিক কারণে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদেরকে আমরা সেইভাবে নিশ্চিতভাবে আরও চলবো, কিন্তু একটু অপেক্ষা করুন। আরও বহু মানুষ তিতি বিরক্ত হয়ে যাচ্ছে, 9 মাসের এই পুরসভার কার্যক্রম যা চালাচ্ছে তাতে তিতি বিরক্ত হয়ে গিয়ে মানুষ আমাদের সঙ্গে জয়েন করছে। এখন ভালো লাগে, এখন এই পার্টিটা উন্নতির জন্য আমাদের রাজ্যে কিংবা দেশের কথা চলছে। আমাদের রাজ্যে আমরা এবছর আশা করেছিলাম বিজেপি আসবে, আমি আগে কোনোদিনও কোনো পার্টির সাথে যুক্ত ছিলাম না, সেভাবে এবছরে আমার এই পার্টিটা প্রথম ভালো লেগেছে, তাই আমি বিজেপিতে যোগদান করলাম। এবার নিজেকে জিতু ভাই বিজেপিতে দিয়ে দেখি কি কতটা কি সাহায্য করতে পারি। কি নাম তোমার? প্রিয়ব্রত ঘোষ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।